পেশি হলো এক ধরনের টিস্যু যেটা সমস্ত প্রাণীদেহ যেমন মানুষ ও অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তাদের মধ্যে দেখা যায়। আজকে আমরা জানবো কিভাবে পেশি বা মাসল বাড়ানো যায়। তো পেশি বা মাসল হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটি মানুষই চায় বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে সেটিকে বাড়াতে। তো পেশি সাইজ দেখতে সবাই তাদের মধ্যে একটা সুষ্ঠু বসে, পেশি সাইজ যদি বড় হয় তাহলে যে গ্যাদারিংয়ে যে একটা ইম্পর্টেন্স পাওয়া যায় সেটাও সবসময় একটা সামনে আসে। তো পেশি কি? পেশি হলো এক ধরনের টিস্যু যেটা সমস্ত প্রাণীদেহ যেমন মানুষ বা অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তাদের মধ্যে দেখা যায়। তো পেশি অনেক রকম হয়, ইন্টারনাল পেশি হয়, এক্সটার্নাল পেশি হয়। তো আমি সেই সমস্ত যে এক্সপ্লেনেশনের মাধ্যমে যাব না, কারণ সেই সমস্ত হয়ে গেলে সেটা সায়েন্সের টপিক হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে, বায়োলজিক্যাল টপিক হয়ে যাবে। তো যে জিনিসগুলো আমাদের এখন দরকার, মানে এক্সারসাইজের মাধ্যমে যে যে পেশিগুলো যেমন চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ প্রভৃতি যে পেশিগুলো সেগুলো আমরা কীভাবে ইম্প্রুভ করবো। তো যখন আমরা কোনো একটা পেশি ইম্প্রুভ করতে চাই তখন তার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ফলে যে পেশির ভিতরে যে সমস্ত টিস্যুগুলো যেগুলো ভেঙে যায় সেগুলোকে আবার রিকভারি করার জন্য আমাদেরকে ডায়েট ফলো করতে হবে। তো যে কোনো ধরনের মাসল বিল্ড করার জন্য এক্সারসাইজ অ্যান্ড ডায়েট এই দুটোই একে অপরের পরিপূরক। এক্সারসাইজ এবং ডায়েট যদি একে অপরের সঙ্গে ম্যাচিং করে না হয় তাহলে কোনোদিনই কোনো পেশি ইম্প্রুভ হবে না, স্ট্রেংথ বাড়বে না, কিছুই হবে না। তো শুধুমাত্র বডি বিল্ডিং নয়, বিভিন্ন ধরনের খেলাধুলো, বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস বা ফিটনেস অ্যাক্টিভিটিসের মাধ্যমেও আমরা পেশি ইম্প্রুভ করতে পারি, পেশির সাইজ বাড়াতে পারি। কিন্তু এখানে আমি সেই ধরনের কোনোরকম ডিটেলস বা এক্সপ্লেনেশনের মাধ্যমে যাচ্ছি না। আমি বলতে চাইছি কীভাবে এক্সারসাইজ বা যে কোনো ফিটনেস অ্যাক্টিভিটি বা স্পোর্টস অ্যাক্টিভিটির মাধ্যমে পেশি যে সাইজ তা বাড়ানো যায়। তো যে কোনো ধরনের পেশির সাইজ বাড়াতে গেলে তার উপর এক্সারসাইজ করতে হবে ফার্স্ট। তো এক্সারসাইজটা কীরকম হবে? তো আমি যদি এক্সারসাইজের দিক থেকে যদি আমি পেশি বা পেশি ইম্প্রুভমেন্টের জন্য আমি যদি কোনো কথা বলি তাহলে আমি তখনই বলবো যে যদি ওয়েট তুলি বা আমি যদি ওয়েট লিফটার হই তাহলে আমাকে হেভি ওয়েট তুলতে হবে। হেভি ওয়েট যতক্ষণ না তুলবো ততক্ষণ আমার পেশি কোনো দিনই খুব বেশি পরিমাণে বাড়বে না। কারণ যখন আমি আমার যে লিমিট, আমার একটা লিমিট থাকবে যে আমি আমার একটা হাতে 10 কেজি তুলতে পারবো, 20 কেজি তুলতে পারবো, 30 কেজি তুলতে পারবো। কিন্তু যতক্ষণ না আমি সেই লিমিটটা ক্রস করে আমি আরও বেশি ওয়েট তুলছি ততক্ষণ পর্যন্ত আমার যে পেশি আছে তা আরও বেশি ইম্প্রুভ করবে না। আমার যেরকম ছিল মানে এটাকে আমরা ফিট থাকা, কিন্তু সেখানে কোনো মাসেল ডেভেলপমেন্ট হচ্ছে না, সেখানে শুধু মাসেল স্ট্রং হচ্ছে, এন্ডিউর হচ্ছে। তো ওয়েট তোলার সময় আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে কোনোভাবে হেভি ওয়েট তোলার সময় আমাদের মাসেলে কোনোরকম যেন না ইঞ্জুরি হয়, এবং ইঞ্জুরি এড়িয়ে যদি আমরা ওয়েট তুলতে পারি তাহলেই আমাদের মাসেল ডেভেলপমেন্ট সেটা ভালোভাবে কাজ করবে। তো যখন আমি কোনো একটা জিমে কোনো ওয়ার্কআউট করছি একটা, আমার নিশ্চয়ই একটা রুটিন থাকবে। তো যে রুটিনটা আমার থাকবে সেখানে আমাকে এইভাবে রুটিনটা সেট করতে হবে যাতে প্রত্যেকটা সেটের পর আমার যেন অন্তত পক্ষে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড একটা রেস্ট থাকে। যেমন আমি যদি ফার্স্টে প্রথমে ডাম্বেল কার্লস বা বারবেল কার্লস দিয়ে আমার বাইসেপ ট্রেনিং শুরু করি তাহলে আমার ডাম্বেল কার্লস বা বারবেল কার্লসের পরে আমাকে একটা সেট, সেই সেটা 20টা রিপিটেশনস হোক, 15টা রিপিটেশনস হোক, সেই সেটার পরে একটা সেট হয়ে যাওয়ার পর সেকেন্ড সেট যাওয়ার মাঝখানে গ্যাপে আমাকে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের একটা গ্যাপ দিতে হবে। তো সেই 60 সেকেন্ডের গ্যাপের মধ্যে আমাদের যে পেশি আছে সেই পেশিটা প্রপার একটা রেস্ট পায়, সেই রেস্টের ফলে সে পেশিটা তার পরের সেটটাতে হিট করার জন্য সেটা খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে আসে। আর 2 নম্বর, আমি যখন কোনো একটা ওয়ার্কআউট রুটিন বা একটা ট্রেনিং রুটিন আমি রেডি করবো তখন আমি এটা খেয়াল রাখবো যে প্রত্যেকটা মাসল গ্রুপ বা মাসল পার্ট যেন একটি সপ্তাহে একবারই ট্রেন হয়। যেমন আমি যদি সোমবার দিন লেগস করি তাহলে আমি যদি আবার মঙ্গলবারও লেগস করি তাহলে কিন্তু আমার লেগসের যে মাসেল তার ডেভেলপ করবে না। সেই জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে একদিন একটা মাসেলে যখন আমি হেভি ওয়ার্কআউট করবো তারপরে অন্তত পক্ষে যেন 6 থেকে 7 দিন রেস্ট থাকে, তারপরে আমি আবার নতুনভাবে সেই এক্সারসাইজ বা ট্রেনিং রুটিনের মাধ্যমে আবার আমি সেটার উপর ওয়ার্কআউট করবো। যেমন আমি সোমবার দিন লেগস, মঙ্গলবার দিন চেস্ট, বুধবার ব্যাক, তারপরের দিন শোল্ডার, তারপর দিন আর্মস, তারপর দিন অ্যাবস, তারপর দিন রেস্ট, এইভাবে আমাকে ট্রেনিং রুটিনে সেট করতে হবে। তার ফলে খুব তাড়াতাড়ি মাসেল বিল্ড করা সম্ভব, তাছাড়া মাসেল বিল্ড করা এত তাড়াতাড়ি সম্ভব নয়। 3rd পয়েন্ট হচ্ছে আমি যত ইন্টেন্স ট্রেনিং করি, যত রেগুলার ট্রেনিং করি, আমাদের সপ্তাহে একদিন
ফুল রেস্ট দিতে হবে, সেটা অ্যাক্টিভ রেস্ট হতে পারে, যেমন হালকা কোনো হালকা লাইট ওয়েটে কোনো কাজ করলে সেগুলো চলতে পারে, কিন্তু একটা দিন পুরো সম্পূর্ণরূপে যে সমস্ত আমার বডি মাসেলগুলো আছে সেগুলোকে পুরো রেস্ট দিতে হবে, তবেই মাসেল গ্রো করবে। যে সমস্ত বডি বিল্ডাররা আমরা দেখতে পাই কম্পিটিশনে যায়, তাদের কিন্তু শুধুমাত্র সারাদিন খাও আর জিম করো এটা কিন্তু ভাবলে হবে না, তাদেরকে প্রপার রেস্ট দরকার, প্রপার মেসেজ দরকার। মেসেজের ফলে মাসেল বাড়তে খুব তাড়াতাড়ি সাহায্য করে, রেস্ট ছাড়া কোনোদিনই মাসেল ইম্প্রুভ করা সম্ভব নয়। অনেকে মনে করেন যে প্রতিদিন জিম করলে বা প্রতিদিন বাইসেপ করলেই আমার বাইসেপগুলো ইনক্রিজ হবে, সেটা কিন্তু নয়। বাইসেপ যদি আমাকে প্রপারলি ইনক্রিজ করতে হয় তাহলে আমি যখন একদিন বাইসেপ ওয়ার্কআউট করে পরে আমাকে তার পরের দিনটা রেস্ট দিয়ে আমি তার পরের দিন আবার বাইসেপস ওয়ার্কআউট হিট করতে পারি, এর এর মাধ্যমে আমাদের যে মাসেলগুলো আছে তা ইম্প্রুভ করবে। কারণ কি হয়, যখন আমি কোনো একটা ওয়ার্কআউট করছি, যেমন আমি ডাম্বেল কার্লস করছি বা বারবেল কার্লস করছি, তখন আমার যে মাসেলের ভিতরে যে সমস্ত টিস্যুগুলো আছে টিস্যুগুলো ভেঙে যায়, তো টিস্যুগুলো ভেঙে যাওয়ার ফলে আমার মাসেল সোরনেস আছে, হাত ব্যথা করে টনটন করে এই ধরনের জিনিসগুলো হয়। তো সেই মাসেল সোরনেসটা যতক্ষণে রিকভারি হচ্ছে, আমি যদি সেকে তার আগেই যদি আমি আবার হিট করি সেই মাসেলটাকে ওয়ার্কআউটের মাধ্যমে, তাহলে সেই মাসেলটা ইঞ্জুরি হতে পারে। সেই মাসেল সোরনেসটা যতক্ষণ কাটানো পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, সেটাকেই বলে রেস্ট টাইম। তো এই রেস্ট যতক্ষণ আমি একবার একটা মাসেলকে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই মাসেলটা গ্রো করবে না। এরপর আছে ডায়েটের দিক থেকে, তো ডায়েটের দিক থেকে মাসেল কীভাবে ইম্প্রুভ করা যায়, তো ডায়েট বলতে শুধুমাত্র এই এই পরিমাণ ক্যালোরির খাবার, এত গ্রাম প্রোটিন, এত গ্রাম ফ্যাট, এত গ্রাম কার্বোহাইড্রেট, সেটাই কিন্তু নয়। তার সঙ্গে আরও অনেক রকম জিনিস আছে, যেমন আমি কী খাচ্ছি, কখন খাচ্ছি, কোন টাইমে খাচ্ছি, কতক্ষণ ঘুমোচ্ছি, কতটা পরিমাণ জল খাচ্ছি, কী ধরনের ভিটামিনস আর কী ধরনের মিনারেলস আমি ইনটেক করছি, সেগুলোর উপরে ডিপেন্ড করে। তো যদি আমি ডায়েটের দিক থেকে বলতে চাই তাহলে আমি প্রথমে এটাই বলবো যে সারাদিনে অ্যাডিকুয়েট পরিমাণে জল খেতে হবে। জল যতক্ষণ না শরীরে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে পাচন তন্ত্র সেটা ঠিকভাবে কাজ করবে না, এর ফলে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেই খাবারগুলো থেকে যে পুষ্টিমূল্য পাওয়া যায় তা কিন্তু পুরোটা আমরা পাবো না। তা পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন জল খেতে হবে, মোটামুটিভাবে 3 থেকে 4 লিটার প্রতিদিন জল খাওয়াটা একান্ত প্রয়োজন। এটা এরপরে এটা ডিপেন্ড করে কোন সময়ে কীরকম জায়গায় কোন ধরনের মানুষ আছে, যদি ঠান্ডার সময় হয় তাহলে সেখানে 3 থেকে 4 লিটার পর্যাপ্ত, কারণ তখন ঘাম হয় না, শরীর শুষ্ক থাকে, সেই জন্য আমাদের শরীরে বেশিরভাগ জলটা শরীরের মধ্যেই থাকে। কিন্তু গ্রীষ্মকালে যখন আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায় তখন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে দিচ্ছে আমাদেরকে মোটামুটি 5 থেকে 6 লিটার বা যার যেমন জল ইনটেক করার ক্যাপাসিটি সেই অনুযায়ী যেন আমরা জল খাই। এরপরে জল আমরা ঠিক পরিমাণ মতো খাচ্ছি কি না তা আমাদের দেখার একটা ভালো চেক করার একটা উপায় আছে, একটা টেস্ট করার উপায় আছে যে আমাদের ইউরিন ক্লিয়ার আছে না নেই। ইউরিন যদি আমাদের ক্লিয়ার থাকে তার মানে আমার শরীরে জল পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু আমি যদি দেখি যে আমার ইউরিন তার ক্লিয়ার হচ্ছে না, হোয়াইট না হয়ে আমার বা ট্রান্সপারেন্ট না হয়ে ইয়েলো বা হালকা ইয়েলোইশ ভাব থাকছে, তখন তার মানে আমার শরীরে জল কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে ঢুকেনি, সেই জন্যই ইউরিনের কালারটা এরকম হচ্ছে এবং সেই জন্য তখন আমাদের প্রয়োজন বেশি পরিমাণে জল খাওয়া। ডায়েটের দিক থেকে সেকেন্ড যে স্টেপ হচ্ছে তা হচ্ছে হেভি ব্রেকফাস্ট। আমরা অনেকেই কী করি, সকালে ঘুম থেকে উঠে খুব হেভি ব্রেকফাস্ট আমরা পছন্দ করি না, হালকা চা বিস্কুট এসব খেয়ে আমরা দুপুর পর্যন্ত বের করে দিই, তারপরে আমরা তখন দুপুরে কোনো একটা হেভি মিল খাই। কিন্তু যদি আমি একটা প্রফেশনালি আমি যদি বডি বিল্ডার হতে চাই বা আমাকে যদি মাসেল বিল্ড করতে হয় নিজের কারণেই, তাহলে কিন্তু আমাকে এই ধরনের রুটিন ফলো করলে হবে না। তাহলে আমি যখন বডি বিল্ডিং লাইনে রয়েছি তাহলে আমাকে সেই সময় মাথায় রাখতে হবে যে আমার ব্রেকফাস্টটা যাতে হেভি হয় এবং তা যেন প্রোটিনে ভরপুর হয়। ব্রেকফাস্টের সময় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রত্যেক ধরনের খাবার আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই জরুরি, কারণ ব্রেকফাস্ট যদি হেভি না হয় তাহলে আমাদের যে মাসেলগুলো যেটা সারা রাত ধরে স্টার্ভিং করে খাবারের পুষ্টিমূল্যের জন্য, তা সেই পরিমাণ আমরা জেগে ওঠার পরে সেই পরিমাণ পুষ্টিমূল্য না পাওয়ার জন্য তখন মাসেলগুলো ইম্প্রুভ করতে পারে না, সেই জন্য আমাদের একটা হেভি ব্রেকফাস্ট সবসময়তেই দরকার। স্টেপ হচ্ছে মিলের নাম্বার অফ মিলস বা মিলের সংখ্যা। তা আমরা যে মিল আমরা খাই বাড়িতে থাকি যখন বা হোস্টেলে বা মেসে বা যেখানেই থাকি আমরা মিল খাই, সাধারণত আমাদের মিল হয় 3টে, সকালে একটা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার। কিন্তু এইভাবে যদি আমরা খাই তাহলে আমাদের কী হয় যে মাঝে যে টাইমের গ্যাপটা অনেক বড় থাকে, তার ফলে আমাদের খিদেটা খুব বেশি থাকে এবং আমরা একসাথে অনেকটা পরিমাণ একবারে খেয়ে নিই, সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ হয়, কারণ সেই সময় আমাদের একসাথে অনেকটা খেয়ে নেওয়ার ফলে আমাদের পেট ব্লোটেড হয়, আরও নানা ধরনের সমস্যা দেখা যায়, শরীরে অস্বস্তি হয়, গরম করে, অনেক কিছু দেখা যায়। এই জন্য আমাদেরকে কী করতে হবে যে আমাদের শরীরে প্রতিদিনের যে মেন 3টে মিল সেই 3টে মিলকে আমাদের ছোটো ছোটো ভাগে ভেঙে সেটিকে 6টি মিল করতে হবে।
যেমন আমরা আগে হয়তো খাচ্ছিলাম 6 ঘন্টা বা 5 ঘন্টা ছাড়া ছাড়া একটা করে মিল, সেখানে আমাকে তখন খেতে হবে 3 ঘন্টা ছাড়া ছাড়া হাফ মিল। তো যখন আমি এই 3 ঘন্টা ছাড়া ছাড়া খাবো, তখন আমার শরীরটা অ্যাক্টিভও থাকবে এবং হঠাৎ করে বেশি খেয়ে নেওয়ার যে ঝামেলাটা সেটাও থাকছে না, এবং কম প্রতিবার কম কম করে খাওয়ার জন্য আমাদের শরীরে যে খিদেটাও কম থাকবে এবং যে খাবারের যে পুষ্টিমূল্যটা পুরোটা আমাদের বডি উপভোগ করতে পারবে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রোটিন ইনটেক। তো প্রোটিন হলো এমন একটি জিনিস যা মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনোদিনও কোনো মাসেল ইমপ্রুভ করতে পারে না। আমি যদি প্রতিদিন শুধু ভাত, সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত, শুধু ভাতই যদি খেয়ে যাই, কিন্তু সেখানে আমার প্রোটিন ইনটেক অনেক কম হচ্ছে। আমাকে এটা চেষ্টা করতে হবে যে আমার সারাদিনের যে ডায়েট প্ল্যান বা মিল প্ল্যান, তার মধ্যে থেকে যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের যে পরিমাণটা সেটা কমিয়ে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে, কারণ প্রোটিন ছাড়া মাসেল কোনোদিনই বিল্ড হতে পারে না। তো আমি যখনই এটা ব্রেকফাস্ট খাচ্ছি বা লাঞ্চ খাচ্ছি বা ডিনার খাচ্ছি বা কোনো স্ন্যাক খাচ্ছি, যা আমাদের এটা মাথায় রাখতে হবে যেন সেটা প্রোটিনে ভরপুর থাকে। প্রোটিন সবচেয়ে ম্যাক্সিমাম পোর্শন থাকবে, তারপর কার্বোহাইড্রেট, সবচেয়ে কম থাকবে ফ্যাট। তো প্রোটিন, ফ্যাটের ব্যাপারে পরে আসছি, ফ্যাটটা একটা ব্যাপার আছে যেটা ফ্যাটের আমাকে বলতে হবে, সেটা পরে আসছি। তো প্রোটিন, প্রোটিন হলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রোটিন যদি আমি বেশি খাই, আমাদের একটা লিমিট থেকে যেটা একটা সময়টা একটা ইন্ডেক্স আছে যেটাতে দেখি যে যত পাউন্ড আমার ওজন তার থেকে 100 বিয়োগ করে যে গ্রাম যে সংখ্যাটা আছে সে তত গ্রাম প্রোটিন আমার ডেলি ইনটেক করা উচিত। এবার এটা ঠিক কিনা জানি না, কিন্তু যেহেতু একটা ট্রাস্টেড রেপুটেড সংস্থা এটা বলেছে তাহলে এটা ঠিকই হবে। তো আমার প্রোটিনের ইনটেক বিভিন্নভাবে হতে পারে, এক হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, দুই হচ্ছে প্রাণীজ প্রোটিন। তো উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, যে কোনো ধরনের প্রোটিন থেকে আমরা প্রোটিন ইনটেক করতে পারি, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যত বেশি পরিমাণ প্রোটিন আমরা খাচ্ছি, তত বেশি পরিমাণ আমাদেরকে জলও খেতে হবে। কারণ প্রোটিন যদি বেশি পরিমাণে খাই এবং সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ জল না খাই, তাহলে কিন্তু সেই প্রোটিন বেশি পরিমাণ খাওয়ানোর ফলে আমাদের বিভিন্ন প্রোটিন ওভারডোজ জনিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো ফ্রুট বা ফল এবং ভেজিটেবল বা শাকসবজি আমাদের মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন মাছ, মাংস, ডিম খাচ্ছি, সেটা খুবই ভালো কথা, তার জন্য তাতে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, কারণ বডি বিল্ডিং এর জন্য প্রাণীজ প্রোটিন খুব বেশি পরিমাণে দরকার। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে মিনারেলস অ্যান্ড ভিটামিনস। সেই জিনিসটা আমরা উদ্ভিজ্জ প্রোটিন থেকে পেয়ে থাকি, সেই জন্য আমাদেরকে প্রত্যেকটি খাবার বা প্রত্যেকটি মিলের সাথে আমাদেরকে ফল এবং শাকসবজি যেন অবশ্যই থাকে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো ফ্যাট। তো অনেকেই মনে করে ফ্যাট মানে খারাপ জিনিস, ফ্যাট শরীরে বেড়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন অসুবিধা হবে, অনেক কিছু হবে, কিন্তু সেটা নয়। ফ্যাটের শ্রেণীবিভাগ আছে, ফ্যাট একটা অনেক বড় জিনিস যেটা একটা ভাস্ট সিলেবাস। একটা ফ্যাট নিয়ে আমি একটা অনেকগুলো পাতা বা অনেকগুলো ভিডিও আমি করতে পারি, কিন্তু সেটা কোনো কোনো প্রয়োজন নেই। কারণ ইন শর্ট বলতে গেলে ফ্যাট খাওয়া দরকার, কিন্তু সেটা যেন হেলদি ফ্যাট হয়। তো হেলদি ফ্যাট কোথার থেকে পাবো? হেলদি ফ্যাট হচ্ছে আমাদের যেমন সি ফিস। সি ফিস হচ্ছে হেলদি ফ্যাটসের একটা খুব ভালো জায়গা। তো আমরা এখানে, আমরা যারা কোস্টাল এরিয়াতে থাকি না, তারা সি ফিস খুব তাড়াতাড়ি বা খুব সুলভভাবে পাবে না, সেই জন্য আমরা অনেক ক্ষেত্রেই সেখানে ক্যান্ড বা প্রসেসড পাওয়া যায় ফিশ অয়েল, ওমেগা 3, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো সেইগুলোর মাধ্যমে আমরা এই যে গুড আর হেলদি ফ্যাটসের যে প্রয়োজনটা বা আমাদের শরীরের যে ফ্যাটের জন্য যে স্টার্ভিং, সেটা আমরা মেটাতে পারি। তারপর তাছাড়াও ফ্যাট আরও বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, যেমন বাদাম, আমন্ডস, এইসব জিনিস থেকে আমরা ভালো ফ্যাট পেতে পারি। সেই জিনিসগুলো শরীরের কোনো ক্ষতি করে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওভার ডোজ হলে সব জিনিসই ক্ষতিকারক। একটা লোক ডেলি 8 থেকে 10 গ্লাস জল খাচ্ছে, ঠিক আছে, সে যদি প্রতিদিন 30 থেকে 40 গ্লাস জল খায় তাহলে তো সেটা ক্ষতিকারক। সেই জিনিসগুলোই মাথায় রাখতে হয় যে প্রত্যেকটা জিনিস একটা লিমিটের ভিতরেই করা ভালো। ওভার যখনই লিমিট ক্রস করে যাবে তখনই সেখানে একটা প্রবলেম দেখা দেবে। লাস্ট পয়েন্ট হচ্ছে সাপ্লিমেন্টেশন। তো সাপ্লিমেন্ট, অনেকেই আমাদের গার্জেনরা বা আমাদের প্যারেন্টসরা মনে করে যে সাপ্লিমেন্ট জিনিসটা খারাপ, প্রসেস ফুড, প্রোটিন বেশি খেয়ে নিচ্ছি, ওটা স্টেরয়েডের মতো অনেক হতে পারে, অনেক কিছু নার্ভাস সিস্টেম ফেলিওর করতে পারে, অনেক কিছু তারা মনে করে, কিন্তু সেই জিনিসটা ঠিক নয়। আমি নিজে সাপ্লিমেন্ট ইউজ করছি গত 2 বছর ধরে, আমার কিন্তু সাপ্লিমেন্টের ফলে কোনো ধরনের ক্ষতি কোনোদিনও হয়নি। আমারও বড় বড় ইউটিউব থেকে বা গুগল থেকে, আমি ট্রাস্টেড সোর্স থেকে বিভিন্ন ধরনের প্রোটিনের যে ডিটেলস আমি সেখান থেকে সার্চ করে দেখেছি, আমি নিজে আইডেন্টি করে দেখেছি প্রোটিনের ব্যাপারে। তো সেখান থেকে আমি যে সাপ্লিমেন্টাল যে প্রোটিনটা হয় সেটা কিন্তু কোনোভাবেই ক্ষতিকারক নয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমার যেই জিনিসটা আমার দরকার আমি সেটা পাচ্ছি কি না,
কারণ বিভিন্ন ধরনের অ্যাথলেট হয়, বিভিন্ন ধরনের বডি বিল্ডার হয়। কেউ চায় মাসেল খুব গ্রো করতে, মাসেল মাস বাড়তে, কেউ চায় লিন মাসেল থাকতে, কেউ চায় বোন স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য। তো সেইভাবে আমাকে আমার যে সাপ্লিমেন্ট সেটাকে চুজ করতে হয়। তো এর মধ্যে সবচেয়ে জেনারেল হচ্ছে হুয়ে প্রোটিন। হুয়ে প্রোটিনের মধ্যে সব ধরনের অ্যাথলেটসের জন্য একটা মানে কম্পোজিশন, এটা সব ধরনের অ্যাথলেটসরা ব্যবহার করতে পারে। এবং কেউ যদি অ্যাথলেটস নাও হয়, কেউ যদি নর্মাল একজন এক্সারসাইজ করা মানুষ হয়, সেও কিন্তু হুয়ে প্রোটিনটা ব্যবহার করতে পারবে। আমি হুয়ে প্রোটিন নিজে ইউজ করি, মাসেল বেস হুয়ে আইসোলেট আমি ব্যবহার করছি গত 2 বছর ধরে। তা আমার এখনো পর্যন্ত কোনো ধরনের এই প্রোটিনের জন্য ক্ষতি হয়নি। এবং মাসেল বেস খুব একটা ভালো ব্র্যান্ড, ট্রাস্টেড ব্র্যান্ড, আমি নিজে ইউজ করি। আমি সেই জন্য এই ব্র্যান্ডটাকে খুব বেশি পরিমাণে আমি ভালো লাগে আমাদের এই ব্র্যান্ডটাকে, কারণ এই ব্র্যান্ডটা খুব একটা মার্জিনাল প্রাইসে খুব ভালো কোয়ালিটির প্রোটিন আমাদেরকে সাপ্লাই করছে। এবং এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড অবভিয়াসলি, সেই জন্য আরো বেশি করে আমাদের পছন্দ এটা, কারণ আমাদের এটা ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল ফেম পাচ্ছে। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অনেকের ক্ষেত্রে এই ভিডিওটা ইনফরমেটিভ হবে, অনেকে এই ভিডিওটা পছন্দ করবে, আবার অনেকে ডিসলাইকও করবে, সেটা ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলা ভাষাতে জিম বা বডি বিল্ডিং এর ইউটিউব চ্যানেল খুবই কম সংখ্যায় আছে। আমি নিজে অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি। সেই জন্য অনেক ব্যক্তি থাকেন যারা ইংলিশে ভালো হয়তো বুঝতে পারে না, হিন্দি হয়তো বুঝতে পারে না, কিন্তু তারা বডি বিল্ডিং এর প্যাশনেট। সেই জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি। এই চ্যানেলটা আমি তে সব বাংলাতেই আমি এই জন্য এখানে এখন ব্যবহার করছি নিজে। আগে তো আমি ব্লগিং ব্যাপারে কিছু জানতাম না, কনফিডেন্স ছিল না, কিন্তু আস্তে আস্তে সেটা ট্রাই করছি। তো আমার আশা করি আপনাদের সবাইকারই এই ভিডিওটা ভালো লাগবে, খুব ভিডিওটা খুব ইনফরমেটিভ মনে হবে। এর আর যদি কোনো ধরনের অন্য কোনো ভিডিও যদি দরকার হয় বডি বিল্ডিং সম্বন্ধে বা ফিটনেস সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।